বাচ্চা প্রসব প্রক্রিয়া এটির বিভিন্ন ধরন রয়েছে, তো সেই বিষয়গুলো কি কি আছে সেগুলো জানাতেন। একজন নারী গর্ভবতী হতে চাচ্ছেন, তখন আমরা বলি যে একটা প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং আছে, সেটা হলো যে বাচ্চাটা নিলিত হলো না, হয়তো তার ব্লাড প্রেশার অনেক বেশি আছে অথবা তার ডায়াবেটিস আছে আনকন্ট্রোল, তখন দেখা গেল যে বাচ্চা নানান কারণে জটিলতা দেখা যাচ্ছে। তো সেই জন্য আমরা যেটা বলি যে প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিংয়ে ওনাকে যেতে হবে, ওখানে একটা টিম থাকে, টিমের ভিতরে ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ মেডিসিনের ডাক্তার থাকেন, একজন নার্স মিডওয়াইফও থাকে, তো এরা মিলে আমরা যেটা করি সেটা দেখি যে তার কোনো রকম প্রবলেম আছে কিনা। পেশেন্ট যদি ডায়াবেটিস হয় তাহলে তার সেটা কন্ট্রোল আছে কিনা ডায়াবেটিসটা, তার চোখের কোনো সমস্যা আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা, এগুলো পুরো শরীর অ্যাকচুয়ালি ডায়াবেটিসের কারণে তো পুরো শরীরই এফেক্ট আক্রান্ত হয়, তো এগুলো সব কিছুই আমরা পরীক্ষা করে দেখি যে সে বাচ্চা নিতে পারবে কি না। এবং সত্যি কথা বলতে কি ইদানিং কিন্তু আমরা পাচ্ছি অনেক মেয়েরাই আমাদের কাছে আসে বিয়ের পরপরই অথবা অনেক সময় বিয়ের আগেও চলে আসে যে ম্যাডাম আমি বিয়ে হলে বাচ্চা নিতে পারবো কি না, আমার কোনো অসুবিধা আছে কি না। তো কাজে সেগুলো দেখে তাকে আমরা যদি দেখি যে কোনো সমস্যা আছে আগে থেকে তাকে সেটা কন্ট্রোল করা হয়। তারপরে যখন সে গর্ভবতী হয় তখন একটা যেটা আমরা সব মানে খুব বেশি জোর দিই সেটা হচ্ছে গর্ভকালীন পরীক্ষা। এখন গর্ভকালীন পরীক্ষা অনেকবার অনেক দিন থেকে এটা পরিবর্তন হতে হতে এখন যেটা WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলা হয় সেটা বলে যে মিনিমাম 8 বার ডাক্তারের কাছে যেতে হবে। এখন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যে 8 বার তো আমরা যেতে পারব, আমাদের মায়েরা আসতে পারবে না, তো এখন দেখা যায় যে মিনিমাম আমরা মনে করি যে 4 বার ভিজিট করলে যথেষ্ট, আর যদি কোনো জটিলতা থাকে প্রেগনেন্সি জটিলতা তাহলে হয়তো সে 4 বারের বেশি আসবে। তো এটা হলো কারণ আমাদের দেশে যেটা হয় যে তার আরও ছোটো ছোটো বাচ্চা আছে, বাচ্চাদের রেখে ডাক্তারের কাছে সেন্টারে আসা সেটা তার জন্য কষ্টকর হয়ে যায়। তবে ইদানিং সুখ মানে একটা ভালো খবর যে আমাদের সরকার এবং অনেক NGO-রাই তারা এই গর্ভকালীন পরীক্ষাটা রোগীর বাসায় গিয়ে গিয়ে করে দিয়ে আসে। তো সেখানে মেইন যেটা করা হয় সেটা হলো 1 নম্বর যে সে কোথায় ডেলিভারি করাতে চায়, ডেলিভারি করার সময় তার কী কী উপসর্গ দেখলে সে তাড়াতাড়ি করে হাসপাতালে যাবে, যেগুলোকে আমরা বিপদ সংকেত বলি আর কি, হ্যাঁ সেটা খুবই দরকারি। আর তারপরে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার ওজনটা কীভাবে বাড়ছে, তার ব্লাড প্রেশার নর্মাল আছে কি না, তার ইউরিনের সুগার আছে কি না, এগুলো সব কিছু পরীক্ষা করে দেখা হয়। প্রত্যেক 3 মাসে একবার করে, শেষের দিকে আমরা 1 মাস পরে এবং তারও পরে 15 দিন পরে পরে এই পরীক্ষাগুলো করি। এবং এগুলোতে হয় কি যে ধরা পড়ে যে আগে থেকেই কোনো জটিলতা থাকলে এবং প্রাথমিক অবস্থায় সেই জটিলতা যদি আমরা চিকিৎসা করি তাহলে দেখা যায় যে রোগী মোটামুটিভাবে সুস্থ বাচ্চা প্রসব করতে পারে।